ছাব্বিশ তারিখের পর আইলে আমার সালা বেলা তোমার উড়াই নিয়া এক সুট খেলাই লইলে। তোর ফিনে কাপড় নাই, জুতা নাই, তুই ছাব্বিশ তারিখের পরে কুটি পুতে দেবে গা। ইয়া তুই একশো টাকা পাস, তোর এক লাখ টাকা দেবো বেড়া। সাবধান, এটা তুই বিলাকে অপমান করবি না, বুঝছ? ২৬ তারিখ এ ভাই তুই কেড় রে, আমি নিম্নে কয়েকশো কোটি টাকার মালিক। ২৬ তারিখের আগে তুমি ফোরটা তোমার ভাগ্য বালা, ২৬ তারিখের পরে আইলে আমার সালা বেলা তোমার উড়াই নিয়া এক সুট খেলাই লইলে। তোর ফিনে কাপড় নাই, জুতা নাই, তুই ২৬ তারিখের পরে কুটি পুতে দেবে গা। আরে ভাই রে, তোর তো আমার সম্বন্ধে আইডিয়া নাই, এ গুঞ্জিলে ফিনতে লাগছি কেটে যাচ্ছি, সব দেখাইছি গরিব গন্ডারে ভাইটা। কারণ ২৬ তারিখের পরে ডিস্ট্রিক্ট দা বসন্ত রাত থেকে আমার কাপড় আইব, জুতা আইব। আর আমি কি কোম্পানি চাকরি করি এটা জানতেছো? আমি চাকরি করি হইলে হারভেস্টের কোম্পানি, বিলের ফুটকিটা ডলার বাইর, বিলের ফুটকিটা এ ডলার টাক বইরে আইব। ও বুঝছি, তোর তাইলে মাথা গেছে গা, ছাগল ছাগল বলে মোবাইল টিপা টিয়া কামাই লেবে। ২৬ তারিখের পরে বুঝে যাইব কার মাথা গেছে কার মাথা আছে। ফাও তো সময়টা নষ্ট করছে, পতলা কয়েন কামাইলাম হইলে ফালতু কত কয়েক সময় আছে, এলাকার মধ্যে সবচেয়ে বেশি বড় লুকতাম আমি। ২৬ তারিখের পরে বুঝে যাইব। কি সুরাব ভাই, তুমি তোমার যাই সময় দিয়ে সময় দিই, তুমি মোবাইল টিপা আর জফা। ২৬ তারিখের মানেটা তুই বুঝতে না, ২৬ তারিখে অনেক কিছু হইব। ২৬ তারিখে তো ভাই কোটি ফুটিমু, ভাইয়ের লাখ লাখ মিলিয়ন মিলিয়ন টিহা, এটি আর কোনো হিসাব নাই। মনে ভাই ডিস্টার্ব করিছে তুই জায়গা। ২৬ তারিখের পরে ভাইয়ের বন্ড সবটা কিনতে যাই বুঝছ তুই তোর আব্বারে জিঙ্গে আইস এ হাত ফাদর বেশ বুনি ২৬ তারিখের পরে ভাইয়ের বন্ড সবটা কিনতে যাই বুঝছ তুই তোর আব্বারে গিয়ে জিঙ্গে আইস বাইরে যা নাই সন্ধ্যাবেলা হবটা। ২৬ তারিখের পরে ভাড়া, যত ভাড়া পাস সব একসাথে দিলাম, তুই কত টাকা পাস? ইয়া তুই একশো টাকা পাস, তোর এক লাখ টাকা দেবো বেড়া। আলা হকিনি গেল হকিনি, এক লাখ টাকা তোর ভাই দিব। ২৬ তারিখ আমার ধরার নাই ভাই, আমার তুই একশো টাকা, আমার একশো টাকা ভাড়া দেয়া যা। কিরে তুই কার সাথে আর ব্যবহার করতেছ, তুই জানো আছে আমি কেডা? ২৬ তারিখে পরে দেখবি আমার কি অবস্থাটাও, তোর মতো বেটা কিনতে আরম বেটা, তুই একশো টাকা লাগে তুই আমার সাথে জারি মারস। একশো টাকা না, এক লাখ টাকা আমি কই দিমো দিমো, ওই ফাললে সে এক লাখ হকন দিয়ে দেয় দিলাম বেড়া। আর তুই আমার সাথে করছ ইয়া নাটক, একশো টাকা লাগে দো নে তোর একশো টাকা। গাড়ি কিনা দিব, নিজে গাইতে পারস না, আবার বিত করে রাখাস, আবার বললো কি মারাস আলার গরে হালা। এর সাথে কথা কয়ে নিম্নে আমার ১০ লাখ টাকা নষ্ট হয়েছে গা, এর ভিতরে অর্থনীতিতে চলে ১০ লাখ টাকা কয়েন আমি রুজি করতে পারলাম। আলার গরে হালা, বাড়ি ঘরে কেউ আসেনি গো। ২৬ তারিখ কি গো, আল্লাহর থেকে ভিক্ষা দিবেন নি গো, সময় নাই তাড়াতাড়ি ভিক্ষা দিবেন নি, আল্লাহর হাতে দিলেন গো, জাফরিন দিলেন। ২৬ তারিখে ভরে আর আইতাম না, চিন্তা করতেছি ২৬ তারিখে ভরে আপনার ইচ্ছা মতো যা লাগে ১০ লাখ ২০ লাখ যা লাগে দিলাম। ২৬ তারিখ আদারে ফটফট করতেছি না, আছে তাড়াতাড়ি দেলা বেড়া, বুঝলে? ২৬ তারিখ পরে কিন্তু আমরা ভাইতে না, তাড়াতাড়ি দেলা তাড়াতাড়ি। বাবা নি হুইনি নাইয়া আবার বলে বিএম দন্দ না করব, আবার ভালা দিছেন তুই তো দি হ্যাঁ তুই বলি কর আদারে কাম নাই বলি দর না ভাই যা না না না। আরে তোর কপালটা ভালা, তুই অনে আমার ডেকাটা মারছত, ২৬ তারিখ পরে দিছত না তো,
এমন দিও না তুই বাইচা সুদ গা 26 তারিখের পরে আমার সিকিউরিটি গার্ড তোরে ধরে লে দিব। তুই মনে করছিস বাইচা দেবে গা আমার ডেকাটা মারছ বুঝুতনি ভালো হয়ে গেছে তাত্তারি তোর ভাই যে আমি বাইক মানে বিক্ষা করতে পারছি এটা তো সাত কেবলের বাইক বুঝত তোর জীবনে দুইটা রুজি করতেছ টিপে টিপে আমরা টিপে টিপে হুদা টিপ দে উদা রুজি টিপ দে উদা রুজি বুঝতনি এই 26 তারিখ বেরো তো তোর বাইক দিয়ে না কোন দিকে আইসি তোর সাত কফলের বাইক বেড়া তুই শৈল আত্মারস ডেকা মারস আমার দেখবে